যেহেতু উৎসবটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে ভেতর থেকে, তাই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের আসছে না ভেতর থেকে, তাই স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকেরই বাজার খুব মন্দা। জাস্টিস আমাদের আদায় করতেই হবে, জাস্টিস ফ্যাট কালচার বন্ধ করতেই হবে, সেইটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের দায়িত্ব। আজকে আমি হঠাৎ করে গড়িহাটের মার্কেটের মধ্যে দিয়ে পাস করছি এবং সেখানে হঠাৎ করে দেখা হওয়া অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। তবে এইবারের পুজোর গল্পটা তো আপনারা সকলেই জানেন, লিটারালি কোথাও কোনো আনন্দ নেই, কোথাও কোনো উচ্ছ্বাস নেই, আমাদের মনেও নেই, দেবীনদের মনেও নেই। এবং গড়িয়াহাটের মার্কেটের মধ্যে দিয়ে যখন তিনি পাস করছিলেন তখন আমি দেখলাম হঠাৎ করে তিনি রায়ের সাথে কথা বলছেন, কারণ রায়ের যেরকম তিনি একজন মিডিয়া প্রফেশনাল এবং তিনি একজন ব্যবসায়ী, তাকে যার বোনের মুখ তার বোনই হয় সেই অর্থে তাকে জিজ্ঞেস করা বাজার কিরকম চলছে, স্বাভাবিক অর্থেই সে দিদি বোনের খবর সে নিতে এসছে এবং সেখানে নিতে খোঁজ নিতে এসছেন, এবং সেখানে এসে আমি জানতে পারি যে প্রচুর কাজ তিনি ছেড়ে দিয়েছেন, এবং সেটা কেন হয়তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন, কিন্তু দেবলীনা দিয়েছে, দেবলীনা একটুখানি আমি জানবো মানে কি প্রশ্ন করবো, লিটারালি আমি হারিয়ে গেছি, কি জিজ্ঞেস করবো তোমাকে, কাজ কেন ছেড়েছো, কত কি গেছে সকলে আমরা জানি, বাট ইয়েস আমি জানতে চাইছি কি হয়েছে। পুজোর মাসটা যেরকম বহু মানুষের উপার্জনের মাস, আলাদা করে উপার্জনের মাস, যেরকম ঢাকিরা, তারপরে পুরোহিতরা, তারপরে আমার বোন, আমার পরিবার রাই, ওর যে শ্যামলী, আমি প্রতি বছর সেজে গুজে শাড়ি পরে শ্যামলীতে আসি এবং আমার যা কেনাকাটা শ্যামলী থেকে করি। এবার আমার কোনো কেনাকাটা করার নেই, কেননা আমার পরিবার এবং পরিবারের সদস্যরা সবাই ভীষণ মুমূর্ষ হয়ে আছেন এবং কারোর মনে জাস্টিস কবে পাবো ছাড়া আর কোনো প্রশ্ন নেই। আমার মাকে দেখছি যখন তখন কেঁদে ফেলছেন, যখনই নিউজ ফলো করছেন, কিন্তু রাই আমার পরিবার যেহেতু, আমার রাইয়ের কথাও সেক্ষেত্রে হঠাৎ করে মনে হলো এবং মাথায় এলো যে ও কিভাবে কি ম্যানেজ করছে, মানে রাই এবং রাইয়ের মতো আরো, শুধু শ্যামলীর কথা বলছি না, রাই আমার বোন তাই আমি শ্যামলীতে এসেছি, শ্যামলীর মতো আরো যে দোকান বাজার রয়েছে যাদের পুজোর ওপর, তো সেই তারা কিভাবে কি ম্যানেজ করছেন সেইটা একটা নিশ্চিতভাবেই চিন্তার বিষয়। কিন্তু যেহেতু উৎসবটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে ভেতর থেকে, তাই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের আসছে না ভেতর থেকে, তাই স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকেরই বাজার খুব মন্দা, এবং প্রত্যেকের বাজার মন্দা বলে যে তারা ভীষণ অভিশাপ দিচ্ছেন মানুষকে, তারা ভীষণ, তা কিন্তু নয়। মানে রাইয়ের সাথে যখন আমি কথা বলছিলাম, রাইও একই কথা বললো, ওরও মনটা ওখানেই পড়ে আছে। রাই আমাদের সাথে রাত দখলে ছিল, রাইকে প্রতিবাদে বারবার দেখেছি, সেখানে ওর মনটাও ওখানেই পড়ে আছে। পাশাপাশি যখন মানুষ বলছেন, যারা এই পুজো হবে উৎসব নয় এটা নিয়ে যখন বলছে, তখন যখন মানুষ বলছেন যে যাদের উপার্জন, আমাদেরও পুজোটা একটা আলাদা করে উপার্জনের মাস বটে, তোরা জানিস খুঁটি পুজো থেকে শুরু হয়, তারপরে আমরা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করি, আমরা পুজোর আমরা জাজমেন্ট করি, আমরা ক্লোজিং করি দশমী। আমি ব্যক্তিগতভাবে, মানে সেটা যারা করবেন তাদের কোনো দোষ নেই, যারা করবেন মানে তাদের উপার্জনের ক্ষেত্রে প্রয়োজন তাই তারা করছেন, আমার কি প্রয়োজন নেই, আছে, আমি মানসিকভাবে পারছি না তাই করিনি, আমি ব্যক্তিগত, এটা একান্ত ব্যক্তিগত যে আমি কিছু পশ্চিমবঙ্গের কোনো জায়গায়, কলকাতা তো ছেড়েই দে, পশ্চিমবঙ্গের কোনো জায়গার পুজোর কোনো কিছুতেই কোনো অ্যাসাইনমেন্ট আমি মানসিকভাবে নিতে পারিনি, কিন্তু সেটা একান্তই আমার ব্যক্তিগত, আমি বারবার বলতে চাইছি, যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার দিকে আঙুল দেখানোর কিছু নেই বা দোষ দেওয়ার কিছু নেই, মানে তারা অ্যাসাইনমেন্ট নিয়েছেন বলে তারা আন্দোলন করছেন না এটা বলার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আমি যে এটা মানসিকভাবে নিতে পারিনি সেটা আমার মনের কাছে, আমি হেরে গেছি তাই জন্য পারিনি, তার জন্য কি অনেক অর্থের ক্ষতি হয়নি, নিশ্চিতভাবেই হয়েছে, কিন্তু পরিবেশ পরিস্থিতিটাই এমন, অত্যাচার থ্রেট কালচার
যেটা নাকি সব জায়গাতে রয়েছে। আমি রাইকে আমার বোন হিসেবে আমি বলছি, এই শ্যামলী দোকানটা তো এখন ওর মা চলে যাবার পরে ও একা পুরোটা সামলাতে হয় ওর যারা হেল্পার্স তাদের নিয়ে। আমার বোন হিসেবে আমি রায়ের কাছ থেকে প্রায় ফোন পাই যেগুলো থ্রেট কালচারের ফোন, সেটা রাইকে শুধুমাত্র একটা দোকান শাড়ির দোকান চালিয়ে এত ঐতিহ্যবহ একটা শ্যামলী বহু পুরনো একটা দোকান, ওকেও কিন্তু থ্রেট কলস পেতে হয় ওর বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ভাবে। তো এই থ্রেট কালচার কবে বন্ধ হবে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ও এখন একা হয়ে গেছে এটা অনেকে ভাবেন, কিন্তু আমরা রয়েছি ওর পরিবার হিসেবে। আমি একা শুধু বলছি না যে আমি রয়েছি ওর দিদি হিসেবে, আরো আছে অনেকে যারা ওকে পরিবার বলে মনে করেন আর কি। কাজী এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, মানে রক্ত রক্তের সম্পর্কের একটা পরিবার হয়, এক্সটেন্ডেড ফ্যামিলি একটা হয়। তো এক্সটেন্ডেড ফ্যামিলি একটা খুব মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে আমি আজকে এসেছি খোঁজ নিতে যে কি রকম অন্য, ইনফ্যাক্ট তাই মানে অন্য বছর আমি যখন এই এই সময় আসি তখন ভিড় থাকে, তখন সেই ভিড়টা সামলে ইন্টারভিউ করতে হয় সবকিছু। আজকে কিন্তু আমি দেখছি না কাউকে ফাঁকা, দেখো মানে সত্যি আজকে আমি ছাড়া কেউ নেই ফাঁকা। আমি সেটা দেখেই আরো এলাম যে রাইকি আছিস, তাহলে আমি একটু খোঁজ নিয়ে যাই যে কিভাবে কি হচ্ছে কি চলছে। তো এই জিনিসটা থেকে আমাদের মুখ মানে এই যে একটা অদ্ভুত একটা আবহাওয়ার মধ্যে আমরা রয়েছি এটা থেকে আমাদের তো মুক্ত হতে হবে, এবং মুক্ত হওয়ার জন্য আমাদেরকেই লড়তে হবে, এবং জাস্টিস আমাদের আদায় করতেই হবে। জাস্টিস ফ্যাট কালচার বন্ধ করতেই হবে, সেইটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের দায়িত্ব। মানে আমরা ও করবে আমি ওকে ফলো করবো, আমি করবো, আমি আমার বাড়ি থেকে শুরু করব, আমার পরিবার থেকে শুরু করব। রাইয়ের কাছে যখন একটা থ্রেট কল আসবে আমি ঝাঁপিয়ে পড়ব ওকে সেইটা থেকে মুক্ত করার জন্য, বা যিনি থ্রেট কলটা করছেন তাকে উচিত শাস্তি দেওয়ার জন্য। আমার পরিবারে যদি এটা হয় আমি ঝাঁপিয়ে পড়ব, আমার ক্ষেত্রেও থ্রেট কল আসে যদি আসে আমার পরিবার ঝাঁপিয়ে পড়বে, আমার বন্ধু। মানে আমাদের নিজেদের মধ্যে দিয়ে এটা শুরু করে ফেলতে হবে আগে। তো একদম শেষে যেটা আমি বলবো যে এখানে তোমার পিছনে যে শাড়িটি রয়েছে সেটাও একটি প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে তুমিও সামিল। যদি তুমি একটুখানি কিছু তোমার কি মন্তব্য এই ছবিটা দেখে, কারণ আমি সেটাই বলতে চাইছি যে সবাই সবার মতো করে প্রতিবাদই করার চেষ্টা করছেন। যেরকম আমি বারবার বলছি সনাতন নিন্দা মহাশয় যেহেতু আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী, উনি ওনার দুর্গার হাতে যেরকম অস্ত্র ধরিয়েছেন ঠিক সেরকমই আমরা শ্যামলীতে দেখতে পাচ্ছি। এই যে শাড়িটি এখানে মায়ের মুখটা উল্টো দিকে ঘোরানো, লেখা আছে আসছে বছর আবার হবে, এটার একটা অর্থ আছে। অর্থ হচ্ছে আশা করা হচ্ছে যে আসছে বছরের মধ্যে আমরা জাস্টিস পেয়ে যাব। তাই ঠিক যেমন করে উৎসবটা হয়, উৎসব মুখর উৎসব, সেটা আসছে বছর আবার হবে। এবছর কিন্তু মাও আহত মাও ক্ষুব্ধ, তাই মায়ের মুখটা উল্টো দিকে ঘোরানো এমনই একটা শাড়ি আমরা শ্যামলীতে দেখতে পাচ্ছি। এটা শ্যামলীর তরফ থেকে শ্যামলীর যারা শিল্পী যারা তৈরি করেন যারা পেন্টিং করেন তাদের মতো করে তাদের প্রতিবাদ, এটাও প্রতিবাদের একটা রূপ। এইভাবে প্রতিবাদ হয় আজীবন গোটা পৃথিবীতে চিরকাল হয়েছে, এটাও আমাদের বুঝতে হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার কন্টেন্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।